তো জনগণের দিক দিয়ে যদি সমীক্ষা চালানো যায় তাহলে সারা পৃথিবীর সুপার পাওয়ারে কোন ধর্মের মানুষ বেশি? খ্রিস্টান, ইয়েস খ্রিস্টান। আর যদি জনগণনা করেন সব থেকে নিম্ন পর্যায়ের একদম সমীক্ষায় কম তারা হচ্ছে ইহুদি। পৃথিবীর কোন দেশে এদেরকে দেখতে পাওয়া যায় না, একটা মাত্র দেশে দেখতে পাওয়া যায়, তার নাম ইসরায়েল। কিন্তু এরা সংখ্যায় কম হলেও সারা পৃথিবীর একটা আঙুল হিলনিতে তাদের হুংকারে পৃথিবীর বড় বড় দেশগুলো থরথর করে কাঁপে। দেখছেন না প্যালেস্টাইনের মুসলমানগুলোকে কেমন কেচ 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 করে কটুকাটা করে মেরে দিচ্ছে, দেখতে পাচ্ছেন না? ইসরায়েল মারছে। এদের মতো বদমাশ ইসলামিক ইতিহাস আপনি যদি হিস্ট্রি যদি পড়েন তাহলে বুঝতে পেরে যাবেন যে ইহুদিদের মতো বদমাশ পৃথিবীতে আর কোন জাতি নেই। দেবেন না জানা থাকলে বলবেন জানি না, এটা অন্তত পক্ষে বলে দেবেন জানি না। এক, আচ্ছা পবিত্র আল কোরআন এটা কোন ভাষাতে অবতীর্ণ হয়েছে? আরবিতে। আচ্ছা কোন মানুষের উপর অবতীর্ণ হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কয় পাড়াতে ভাগ করা আছে? 30 পাড়া। আচ্ছা বলুন তো পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলিম ধর্মের ব্যাপারে বা ইসলামের ব্যাপারে আলোচনা করেছেন না অন্য আরো কোন ধর্মের ব্যাপারে আলোচনা করেছেন? কোনটা? জি না, যারা বলছেন সব ভুল বলছেন, আবার যারা বলছেন ইসলাম আপনারা ভুল বলছেন। সঠিক কি? সঠিক হচ্ছে সর্বমোট 3টি ধর্ম বা 3টি মত বা পথের কথা কোরআনে বর্ণনা পাওয়া যায়। এক ইসলাম, দুই ইহুদি, তিন খ্রিস্টান। এই তিনটে ধর্ম আল্লাহ স্বীকৃতি দিয়েছেন এবং কোরআনে এদের ব্যাপারে কথা বলেছেন। বাকি থাকলো হিন্দু, বৌদ্ধ, জৈন আর শিখ, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেথর যারা আছে, কাওরা, মুচি, ডোম যারা আছে, এগুলো মানুষের তৈরি করা ধর্ম। কি বলছি বুঝতে পারছেন? এদের ব্যাপারে কোরআনে কিছু বলা নেই। আর একটা কথা আপনাকে বলছি, আচ্ছা এটা আপনাদের জানা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠিয়েছেন এই সমস্ত নবী এবং রাসূলের একটা বড় অংশ, সিংহভাগ, বেশির অংশ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতি বা কোন ধর্মের কাছে পাঠিয়েছিলেন জানা আছে? আছে নেই? তাদের নাম ইহুদি। যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন তার 98% নবীকে পাঠানো হয়েছিল ইহুদিদের কাছে। একজন মাত্র নবীকে পাঠানো হয়েছে খ্রিস্টানদের কাছে, তার নাম ঈসা আলাইহিস সালাম। এলাকে পাঠানো হয়েছে খ্রিস্টানদের কাছে। খ্রিস্টান আবার এত বোকা, একে নবী বলে না মেনে আল্লাহর বেটা বলে মেনেছে, তাই তো? তাহলে এটা জানা হয়ে গেল। তারপরে আমাদের মাঝে একটা নবী এসেছেন, ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবার এত বোকা লোক মুসলিমদের ভিতরে, এই নবীকে নিয়েও আমাদের মাঝখানে মতবিরোধ আছে না নেই? আছে, আছে। কেউ বলছে নবী মাটির তৈরি, কেউ বলছে নবী নূরের তৈরি, আছে না নেই মতবিরোধ? আছে। তার মানে আমাদের ভিতরেও মতবিরোধ আছে। শুধু যে খ্রিস্টানরা তাদের নবীকে আল্লাহ বলে দাবি করেছে তারা অপরাধী, আমরাও একটু অপরাধী এই জায়গাটায় যে এই মহান ব্যক্তির ব্যাপারে আমাদের ভিতরেও মতবিরোধ আছে, অবশ্যই আছে। দুই চারটে মতবিরোধের কথা আপনাকে আমি বলে দিব, বলে দিই আপনার বুঝতে সুবিধা হবে।
আচ্ছা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন ওই জায়গাটার নাম কি মক্কা আর যে দেশে জন্মগ্রহণ করেছিলেন তার নাম সৌদি আরব নয় সৌদিদের রাজার নাম শুধু আরব কোরআনে শব্দ এসেছে আরব আরব জাজিরাতুল আরব বা আরব সৌদিদের দেশের রাজার নাম ওটা বাদ পরবর্তীতে যে রাজা হবে তার নামে আবার হবে ওটা আলাদা বিষয় মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন কত তারিখে পারো রবিউল আউয়াল আবার এক শ্রেণীর মানুষের এটাও দাবি যে মৃত্যু হয়েছেন অর্থাৎ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই তারিখটাও বারো রবিউল আউয়াল আবার কিছু মানুষ এর মাঝখানে মত প্রকাশ করে দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছিল নয় রবিউল আউয়াল আর মৃত্যুবরণ করেছেন বারো রবিউল আউয়াল মতভেদ আছে না নেই আমি মতভেদী মশলা মশাইলে যাচ্ছি না আজকে সভাপতির কথাকে মাথায় রেখে বক্তব্যটা রাখছি তাহলে ঘটনা হচ্ছে এই পর্যন্ত যত নবীদের ব্যাপার জানতে পারলাম তার মধ্যে খ্রিস্টানদের কাছে একটা নবী এসেছে ইহুদিদের কাছে এসেছে বেশি নবী মুসলিমদের কাছে এসেছে একটা নবী এবার আপনাকে বলছি আচ্ছা বলুন তো জনগণের দিক দিয়ে যদি সমীক্ষা চালানো যায় তাহলে সারা পৃথিবীর সুপার পাওয়ারে কোন ধর্মের মানুষ বেশি খ্রিস্টান ইয়েস খ্রিস্টান আর যদি জনগণনা করেন সব থেকে নিম্ন পর্যায়ের একদম সমীক্ষায় কম তারা হচ্ছে ইয়াহুদি পৃথিবীর কোন দেশে এদেরকে দেখতে পাওয়া যায় না একটা মাত্র দেশে দেখতে পাওয়া যায় তার নাম ইসরায়েল কিন্তু এরা সংখ্যায় কম হলেও সারা পৃথিবী একটা আঙুল হিলনিতে তাদের হুংকারে পৃথিবীর বড় বড় দেশগুলো থরথর করে কাঁপে দেখছেন না প্যালেস্টাইনের মুসলমানগুলোকে কেমন কেচ 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 করে কটুকাটা করে মেরে দিচ্ছে দেখতে পাচ্ছেন না ইসরায়েল মারছে এদের মতো বদমাশ ইসলামিক ইতিহাস আপনি যদি হিস্ট্রি যদি পড়েন তাহলে বুঝতে পেরে যাবেন যে ইহুদিদের মতো বদমাশ পৃথিবীতে আর কোনো জাতি নেই এরা এত বদমাশ যে এরা এত খাতারনাক এক এক দিনে 200 থেকে 250 জন নবীকে থাড়ো দাঁড় করিয়ে গাছে বেঁধে জবাই করে দিয়েছে এত বদমাশ এত হিংস্র তার নমুনা প্যালেস্টাইনের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে ইসরায়েলের মুসলমান ইসরায়েলের ইহুদিগুলো প্যালেস্টাইনের মুসলমানগুলোকে কেমন করে মারছে পৃথিবীতে সমীক্ষা চালিয়ে দেখা গেছে পৃথিবীর জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় নম্বরে আছে কোন ধর্মের মানুষ মুসলিম বা ইসলাম এরা দ্বিতীয় পর্যায়ের আর একদম শেষ পর্যায়ের ইহুদি এবার আপনাকে একটা কথা বলি আমাদের মাঝে একটা ধর্ম চলছে বাজারে তার নাম হিন্দু জানেন তো হিন্দু এটা মানুষের তৈরি করা এটা স্রষ্টা থেকে কোনো অনুমোদন নেই কি বুঝি বুঝতে পারছেন এদের মাঝখানে কোনো নবী আসেনি রাসূল আসেনি এদের কোনো ঐশী বাণী আসেনি এদের কাছে এরা নিজেরা তৈরি করে এটাকে ধর্ম হিসাবে চালিয়ে যাচ্ছে তবে এদের ধর্মটা খুব ভালো বৈশিষ্ট্যময় ধর্ম এদের যদি বলছেন আপনি ভালো বলছেন আপনাকে আমি প্রমাণ করব যদি ভালো না বলতে পারি যে প্রমাণ করব আমি এবার একটা কথা আপনাকে বলছি আচ্ছা ইসলাম ধর্ম জানার ব্যাপারে যত পথ যত পদ্ধতি আছে এই জলসা সোশ্যাল মিডিয়া কোরআন হাদিস বাংলা বই বিভিন্ন লেখকদের লেখা ইসলাম সম্পর্কে জানার যত ব্যবস্থাপনা আছে আমার মনে হয় পৃথিবীর কোন ধর্ম এত নিখুঁতভাবে জানার ব্যবস্থা নাই নাই এবার আপনাকে একটা কথা বলি তাহলে এই তিনটি ধর্ম হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা বাকিগুলো মানুষের তৈরি করা এবার আপনাকে একটা কথা বলছি খুব মন দিয়ে শুনবেন আমি বক্তব্য শুরু করিনি একটু পরে করব এখন জমি রেডি করছি ঘটনা হচ্ছে এই একটা হিন্দু লোক
বাজারে কাঠ কিনতে এসেছে, কাঠ শুকনো কাঠ জ্বালানির জন্য। আপনি মুসলিম, আপনি বাজারে কাঠ বিক্রি করতে গেছেন, হিন্দু লোকটা আপনাকে জিজ্ঞাসা করছে ভাই এই কাঠটা ক টাকা মন, আপনি বললেন 200 টাকা। তখন হিন্দু ভাইটা বলছে এটা 150 টাকাতে আসবে না, তা আপনি বললেন নিয়ে যান। টাকা পেমেন্ট হয়ে গেল, কাঠ ও নিজের মাথাতে তুলে নিল। যাবার সময় আপনাকে জিজ্ঞাসা করছে ভাই আচ্ছা এটা কি গাছের কাঠ, তখন আপনি বললেন আমাদের বাড়িতে একটা বেল গাছ ছিল, ওই বেল গাছটা শুকিয়ে গিয়েছে, ওই বেল কাঠটা বাজারে বিক্রি করতে এসেছি জ্বালানি হিসাবে। জানা থাকলে উত্তর দেবেন। বেল গাছের নাম শোনার পরে হিন্দু ভাইটা কাঠ ফেরত দিবে না হাসতে হাসতে কাঠ নিয়ে বাড়ি যাবে? কোনটা ফেরত দিবে? কারণ হিন্দু শাস্ত্রের নিয়ম হচ্ছে বেল গাছ পোড়াতে নেই, কারণ বেল গাছের পাতা দিয়ে পূজার ডালি সাজানো হয়। আপনি যদি কোনো হিন্দু একটা বাচ্চা ছেলেকে যদি বলেন যে বাবু তুলসী গাছের গোড়াতে একটু পেচ্ছাপ করো তো, করবে? করবে না, অসম্ভব, করবে না। একটা হিন্দু লোক মারা গেল, দিতে হবে না, একটা হিন্দু লোক মারা গেল, তার বড় ছেলে দেখবেন মাথা ন্যাড়া করে, দেখেছেন? আর সাদা একটা থান গায়ে জড়ায়, সাদা একটা থান পরে, আর দেখবেন পাটের বস্তার মতো একটা কাপড় এইখানে গুঁজে নিয়ে বাজারে ঘুরে, দেখেছেন? দেখেছেন। এটা কেন? এটা হিন্দু শাস্ত্রে বলা আছে তার বাপের শ্রাদ্ধের কাজ যতদিন না পর্যন্ত শেষ হবে ততদিন পর্যন্ত ওই লোকটা খাটে বসবে, চেয়ারে বসবে, টেবিলে বসবে, যেখানেই বসবে ওই কাপড়টা পেতে দিয়ে তার উপরে বসতে হবে। আচ্ছা বলুন হিন্দু ভাই এটা করে কি করে না? করে। এবার দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব, মাটির এত পাওয়ার, এই যে মাটির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর যত ক্ষমতাবান মানুষ হোক না কেন, পৃথিবীতে যতই ধনবান মানুষ হোক না কেন, কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব, মাটির ভিতরে গেলে মাটির এত পাওয়ার তার হাড্ডিকে খেয়ে চৌচির করে দিবে। ইল্লা আজমি জাম্বে, তবে শোনো কবরের যত পাওয়ারই থাক মানুষের দেখে একটা হাড্ডি আছে যে হাড্ডি কবর কিয়ামত পর্যন্ত খেতে পারবে না, সেই হাড্ডি থেকে মানুষকে পুনরায় জন্ম দেওয়া হবে। ওই জন্য দেখবেন পুরাতন কবরস্থানে কবর খুঁড়তে গেলে অনেক সময় দুটো একটা হাড্ডি পাওয়া যায়, যায় কি যায় না? যায়। যদি না যেত তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সত্য প্রমাণ করতে বড় কঠিন হতো, খুব কঠিন হতো। হিন্দু শাস্ত্রের ভাইরা বলেন চিতার আগুন, ইলেকট্রিক চিতা হোক, কাঠের চিতা হোক, কয়লার চিতা হোক, যে কোনো চিতা হোক, 1 কোটি ডিগ্রি সেলসিয়াস যদি তার আগুনের তাপমাত্রা হয় তারপরেও একটা মানুষের দেখে অঙ্গ আছে যেটা আগুন পোড়াতে পারে না, তার নাম কি? নাভি। ওইটাকে কি করে হিন্দু ভাইরা না একটা মাটির পাত্রে নিয়ে সেইটা রেখে ধূপ ধুনো জ্বালিয়ে চন্দনের কাঠ দিয়ে দুবলো ঘাস দিয়ে বিভিন্ন রকম কিছু দিয়ে গঙ্গাতে ভাসিয়ে দিয়ে বলে মা গঙ্গা দেবী তোমার সন্তান তোমার কাছেই ফেরত দিলাম। হিন্দু ভাইদের দাবি পৃথিবীতে যত রকমের মানুষের আবির্ভাব ঘটেছে সব গঙ্গা দেবীর সন্তান। এটা করে কি করে না? করে, করে। এইবার আপনাকে একটা কথা বলি, আমাদের ভারতবর্ষের ইন্টারন্যাশনালে একটা ছেলে ক্রিকেট খেলে, তার নাম স্পিনার বল করে, মাথায় পাগড়ি বাঁধা, কি নাম? হরভজন সিং। আচ্ছা আপনি কোনোদিন দেখেছেন যে হরভজন সিং তার বিনা পাগড়িতে খেলতে নেমেছে? দেখতে পাবেন না। আপনি কোনোদিন দেখেছেন যে তার হাতে, একবার লক্ষ্য করে দেখবেন তো তার হাতে একটা বালা পড়া আছে না নেই? আছে। আচ্ছা দেখেছেন যে কোনোদিন দাড়ি চেঁচে বেশ জুত করে ফেয়ার লাভলি মেখে নেমেছে? নাই। একটা দুটো চারটে দাড়ি ওর মুখে আছেই, আছে না নেই? আছে। ও শিখ ধর্মাবলম্বী মানুষ, এই কারণে ওরা কখনোই মাথায় পাগড়ি দিতে ভোলে না, হাতে বালা পড়তে ঘোলে না, আর দাড়ি কখনোই কাটবে না। এটা ওদের ধর্মীয় নিয়ম কানুন, ও মেনে চলে। এবার আপনাকে বলি
এই যারা বড় বড় পাঞ্জাব লরিগুলো চালায় মাথায় পাগড়ি বেঁধে, আপনার বাড়িতে যদি কোনোদিন আলু পেঁয়াজ নিয়ে লরি করে আসে পাঞ্জাব থেকে, ওকে বলবেন তো বাবু আমাদের বাড়িতে একটু ঘি দিয়ে পরোটা করা আছে আর দু পিস খাসির মাংস ভেজে দিচ্ছে একটু খান, জীবনে কোনোদিন খাবে না, খাবে খাবে না, কারণ ওরা কখনোই মাছ মাংস ডিম খায় না, দুধ ঘি মাখন সবজি এইগুলো খায়। ভালো করে বুঝবেন আমি কোন জায়গায় আসতে চাইছি। তাহলে সবাই তার ধর্ম মানছে এই পর্যন্ত, তাই তো? যা বললাম হিন্দু ভাইরা মানছে কি মানছে না? ও মানুষের তৈরি করা কিন্তু মেনে চলছে। 26শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে কি করে না? করে করে। তার মানে এতক্ষণ পর্যন্ত আপনাকে বলে বলে এসে এটা বোঝাতে চাইছি, পৃথিবীর প্রত্যেক ধর্ম মানুষ তার নিজস্ব ধর্ম মেনে চলে। এবার আপনাকে বলছি, আচ্ছা ভাই হিন্দু ভাইদের এরকম জলসা হয় না, ওদের কীর্তন হয় বাড়িতে বাড়িতে, ধর্ম জানার জন্য জলসা হয় না? আচ্ছা ওদের জুম্মার নামাজ আছে? নাই। ও দুই ঈদের নামাজ আছে? নাই। আমাদের মধ্যে তবলিগের কাজ হয় অনেক জায়গাতে, হয় না? ওদের এই তবলিগের কাজ হয় না, তাহলে ওদের কিছুই হয় না, তারপরে ওরা নিজের ধর্ম মেনে চলে। এবার আপনাকে বলছি, এই আপনাকে রামনগরের মানুষ আর পাশে আছে গ্রামের মানুষ আপনাকে বলছে, এবার মন দিয়ে শুনবেন, সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো দেখি আমরা মুসলিমরা প্রত্যেক বছরে কটা জুম্মার নামাজ পড়ি? 52টা। 30 মিনিট করে যদি ইমাম সাহেব বক্তব্য দেয় 26 ঘন্টা। আপনাদের মসজিদের ইমাম সাহেব খুতবা দুটে বলে নাকি যে এবারে তোমরা দয়া করে মমতা ব্যানার্জিকে ভোট দিও? এ কথা বলে? বলে না। কি বলে? মদ ছাড়ো, জুয়া ছাড়ো, ব্যভিচার ছাড়ো, জেলা ছাড়ো, সুদ ছাড়ো, এইগুলো ছেড়ে দাও, নামাজ ধরো, রোজা ধরো, জাকাত ধরো, পর্দা ধরো, হালাল ধরো, হারাম ত্যাগ করো, এই হ্যাঁ আর না ছাড়া আর কিছু বলে? কিছু বলে? কিছু বলে না। বছরে 26 ঘন্টা পিওর ধর্মের কথা শোনেন, খুতবা দিতে দিতে কথা বলতে আছে না? তাহলে পিওর শোনেন আপনি 26 ঘন্টা। বছরে 2 ঈদে অন্তত 1 ঘন্টা করে 2 ঘন্টা শোনেন, কত ঘন্টা? 28 ঘন্টা হলো, তাই তো? এবার আপনাকে বলছি শুনে নেন, সেটা হচ্ছে এই, এইরকম জলসা রামনগর, নৌমনিয়া, তারপরে এদিকে বিভিন্ন গ্রামে ধরে নেন বছরে 10 ঘন্টা শোনেন, তাই তো? তাহলে 28 10 কত হলো? 38। 38 ঘন্টা আপনি পিওর শুধু ধর্মের কথা শোনেন, পিওর। হরভজন সিং ধর্মের কথা শোনে না, তারপরেও হাতে বালা পড়ে ঘরে, তারপরেও তার মুখে দাড়ি, তারপরেও তার মুখে পাগড়ি। এবার আপনি তো বলছেন যে হরভজন জান্নাতে যাবে না ওর ইমান নেই বলে, আপনি তো বলছেন হিন্দু জান্নাতে যাবে না ওর ইমান নেই বলে, তা আপনি যে জান্নাতের দাবিদার একদম ফেরদাউসে ঢুকে যেতে চাইছেন, তাহলে আপনাকে একটু টেস্ট করা যাক, আপনি আপনার ধর্ম কতটা মানেন, টেস্ট করব করে দেখব একটু কতটা মানেন, দেখব, তাহলে দেখা যাক, চলুন আপনি কতটা মানছেন আর কতটা ছাড়ছেন একটু যদি টেস্ট করা যায়, বোঝা যাবে যে ওর ইমান চাঙ্গা আছে না আপনার ইমান চাঙ্গা আছে। একটা কথা মাঝখান থেকে বলে রাখছি, খুব মন দিয়ে শুনে নেন, সেটা হচ্ছে এই, ইতিহাস থেকে আজ থেকে 20 বছর পিছনে কলকাতা যাবার যত ব্যবস্থা ছিল তার থেকে ব্যবস্থার উন্নতি হয়েছে না হয়নি? হয়েছে। আজ থেকে 20 বছর পিছনে এই এলাকায় যতটা স্কুল মাস্টার ছিল বা যে হারে শিক্ষিত মানুষ ছিল তার থেকে শিক্ষা বেড়েছে না কমেছে? বেড়েছে। এই এলাকায় আজ থেকে 30 বছর পিছনে যত মাদ্রাসা মসজিদ ছিল তার থেকে মাদ্রাসা মসজিদ বেড়েছে না কমেছে? বেড়েছে। এই এলাকায় আজ থেকে 20-30 বছর আগে যতটা মানুষ ধনী ছিল তার থেকে এখন ধনীর সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। এবার বলুন আজ থেকে 20 বছর আগে আপনাদের এলাকায় যত ইমানদার লোকের বসবাস ছিল তার থেকে বেড়েছে না কমেছে? তাহলে সবকিছু বেড়েছে, ইমানের জায়গাতে কমে গেছে।